আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব টপ অ্যাডোবি ইলাস্ট্রেটর টেক্সট ইফেক্ট, যেগুলো আপনি শুধু ওয়ান ক্লিকেই এডিট করতে পারবেন। যেমন এই লাইট লেখাটা আপনি খুব সহজেই এডিট করতে পারবেন এবং সেটা আপনার ডিজাইনের যে কোনো জায়গায় বসাতে পারলেন। কেননা আমাদেরকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এ অনেক ডিজাইনের টেক্সটকে হাইলাইট সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন এ টু জেড। আর ভিডিওটা একটু লং হলেও সমস্যা নেই, কেননা এগুলো আপনাদের একটা ডিজাইন করতে কিন্তু অনেক সময় লাগবে। আর শুধু আপনি এই সীমিত সময়ের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা আপনি লাইফ টাইম আপনার জীবনে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন দেখে নেব। আর একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের চ্যানেলে সব সময় নতুন জিনিস আসবে। আর আগে আমার একটা চ্যানেল ছিল, সেখানে আমি নিয়মিত এখন ভিডিও পোস্ট করি না। আর এই চ্যানেলে আপনারা সকলেই থাকবেন, কেননা এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে ইনশাআল্লাহ। আমি 2022 সালে একটা টার্গেট নিয়েছি যে প্রত্যেক দিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো, কিছু না কিছু উপকারী জিনিস নিয়ে ভিডিও আনবো। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে আমরা এই ডিজাইনটা ওপেন করব, সো আমরা এটা এখানে আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এই ডিজাইনটা কিন্তু আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করতে পারলেন। এখন আপনার কাজ কি, এই যে এই ডিজাইনটা তো এত সুন্দর একটা টেক্সট ইফেক্ট, এটা যদি আপনি আপনার ডিজাইনে বসান বা আপনার টি শার্ট ডিজাইনে এই ধরনের টেক্সট বসান, তাহলে কিন্তু লুকটাই অসাধারণ হবে। সো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে আপনার ফন্ট চেঞ্জ করার অপশনটা আসতেছে ক্যারেক্টার প্যানেলে। দেখুন এটা কোন ফন্ট আছে, আপনি যদি চান যে না আমি এই ফন্ট দিব না, দেখুন আপনি কিন্তু ফন্টও চেঞ্জ করতে পারেন। এগুলো সম্পূর্ণ এডিটেবল, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখুন এটা কত সুন্দর। আমরা আর একটা দেখি, এই যে একটা ফন্ট আমরা এটাতে ক্লিক করলাম, ওয়াও দেখছেন লুকটা, দেখেন ফন্টটার। এটা আমরা কিভাবে ইউজ করব, এই তো আমরা এখানে ক্লিক করছি, এটা চেঞ্জ করব। শুধু আপনার টাইপ টুল থেকে, এই তো টাইপ টুল থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখি আমাদের যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, আমরা লিখি আমাদের চ্যানেলের নাম সি ইউ এস কাস টি ও এম কাস্টো ই বি আই এ বি এস ও ডি। দেখুন আমরা যে আমাদের চ্যানেলের নামটা লিখলাম, দেখুন আমরা কিন্তু এই চ্যানেলে খুব সহজেই এডিট করতে পারছি। আমরা যদি আরও ডিজাইন দেখি, আপনাদের আমি দেখাচ্ছি যেন আপনারা ভিডিওটাতে পরবর্তীতে কোনো ধরনের প্রবলেম ফেস না করেন। সো আমরা যদি আরও ডিজাইন দেখব, এখন এই রেইনবো ইফেক্টটা আমরা দেখি, ওয়াও দেখছেন লুকটা, দেখেন অসাধারণ। আপনি এখানে ধরেন দেখি এটা অন্য ফন্ট দেখাচ্ছে, আমরা ফন্টটা চেঞ্জ করি,
এই ফন্টটা দেই। ওয়াও, যদি এই ফন্ট দেখি কি রকম। আমরা এই ফন্টটা দিলাম, না না এটা ভালো লাগতেছে না, এই ফন্টটাই দিয়ে দেখি। এখন আমরা যদি টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে আপনি এখানে আপনার কন্ট্রোলে বি এ এন জি এল এ বাংলা ডি এস এইচ বাংলাদেশ, দেখুন আপনার কিন্তু ডিজাইনটা হয়ে গেল। তারপরে যদি আমরা আরো দেখবো আপনাদের শুধু এই যে লাইট ইফেক্ট, দেখুন আপনারা এটা কত সুন্দর একটা টেক্সট। আপনি টেক্সটটা ধরেন, টেক্সটটা ধরার পর আপনি এটা অন্য ফন্ট দিয়ে দেখি, আমরা ওপেন সেন্স দিয়ে দিলাম, ওপেন সেন্স দেওয়ার পর আমরা লাইটেই দিলাম। ওয়াও, এখন আপনি কিন্তু মন চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। আমরা আরো একটা দেখাই, দেখুন এই এটা দিয়ে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। এই ফন্টটা কিন্তু দেখুন, এখানে ইফেক্টটা ইফেক্টটা কিন্তু আপনি সচরাচর পারবেন না। অনেক সুন্দর মনে হয় যে সুই দিয়ে এগুলো সেলাই করার মতো ইফেক্টটা, কত সুন্দর একটা ইফেক্ট। এগুলো যদি আপনি আপনার টি শার্টেও বসান, কেউ আপনার এই ইফেক্টটা দিয়ে প্রশ্ন করবে না, বলবে এত হাই ক্লাস ডিজাইন। আর একটা কথা, আপনাদের যদি ফটোশপ ইলাস্ট্রেটর এনি সফটওয়্যার লাগে তবে আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন। দেখুন আমাদের এখানে সবগুলো 2022 সালের ইনস্টল করা, অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইন ডিজাইন, ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অ্যাক্রোবাইট প্রো ডিসি, দেখুন সবগুলোই কিন্তু আছে। আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো সবগুলো, গুগল ড্রাইভ লিঙ্ক, ক্রিয়েটিভ সফটওয়্যার, এগুলো আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। শুধু ওয়ান ক্লিকে যেমন আমি ওপেন করতে পারছি, আপনারাও এভাবে ওপেন করতে পারবেন। সো আমরা দেখি ফন্টটা আমরা চেঞ্জ করবো, দেখি ওয়াও, দেখছেন লুকটা দেখেন শুধু আপনি, যে ডিজাইনের লুক একটা আছে। আমরা শুধু এখানে অনেক রেড আছে, আমরা দেখি ব্লু। আবার টাইপ টুলে গেলাম, টাইপ টুল থেকে এখানে কন্ট্রোলে সিলেক্ট করলাম, আমরা মনে করবো লাইক লিখবো, এল আই কে লাইক, আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বড় হাতে দিলাম। ওয়াও, দেখছেন ওয়াও অ্যামাজিং। এখন আপনারা দেখুন যে এখানে আমাদের নতুন চ্যানেল কাস্টম এপিসোড অফিসিয়াল, এটা নাম চেঞ্জ, কিন্তু আমার 100 সাবস্ক্রাইবারই এখনো হয়নি। আপনারা একটা অবশ্যই খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা 100 সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমার চ্যানেলে কিন্তু নাম চেঞ্জ করতে পারবো না। দেখুন এখানে কিন্তু নাম চেঞ্জ দেখাচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের জন্য রয়েছে এক বুক ভালোবাসা।